আমরা সাধারণত যে ইংলিশ শব্দগুলো ব্যবহার করি সেগুলোর অর্থ সব ক্ষেত্রে এক থাকে, তবে বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জার্গন ব্যবহার করা হয়। জার্গন হলো এমন কিছু ওয়ার্ডস অর এক্সপ্রেশনস যা নির্দিষ্ট প্রফেশনাল ক্ষেত্রে শুধু ব্যবহার করা হয়। এক এক প্রফেশনে এক এক ওয়ার্ড ব্যবহার করা হয়, একই ওয়ার্ড আবার প্রফেশন অনুযায়ী এক এক অর্থও প্রকাশ করতে পারে। আজকে আমরা কিছু কর্পোরেট জার্গন সম্পর্কে জানবো, চলো তবে শুরু করা যাক। প্রথমেই যে এক্সপ্রেশনটা নিয়ে কথা বলবো সেটি হলো টু বি অন দ্য সেম পেজ। অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় একই পেজে থাকা, তবে এটি যে অর্থে ব্যবহার করা হয় তা হলো দুজনের আন্ডারস্ট্যান্ডিং একই লেভেলে আছে কিনা। যখন কোনো টিম প্রজেক্টে কাজ করে তাদের সবার আন্ডারস্ট্যান্ডিং একই রকম বা একই আছে কিনা তা জানতে এক্সপ্রেশন ব্যবহার করা হয়। আবার কেউ কারোর সাথে এগ্রি করছে কিনা সেটা জানতে চাওয়ার জন্য এক্সপ্রেশনটি ব্যবহার করা হয়। আর উই অল অন দ্য সেম পেজ অ্যাবাউট দ্য ডিসিশন। এর পরের এক্সপ্রেশনটি হলো বল পার্ক ফিগার। বল পার্ক ফিগার বলতে অ্যাপ্রক্সিমেট নাম্বার বোঝায়। ধরো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে এবং প্রজেক্টের নির্দিষ্ট বাজেট নির্ধারণ হয়নি, তখন প্রজেক্টের সম্ভাব্য বাজেট জানতে কেউ জিজ্ঞেস করল হোয়াট উড বি দ্য বল পার্ক ফিগার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট বাজেট কত হতে পারে। এরপর এক্সপ্রেশন হচ্ছে ব্যান্ডউইথ। এখানে ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেটে ব্যান্ডউইথ বোঝাচ্ছে না, কর্পোরেট ক্ষেত্রে ব্যান্ডউইথ দিয়ে কোনো কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা স্ট্যামিনা প্রকাশ করা হয়। যেমন কোনো সিনিয়র তার জুনিয়র এমপ্লয়িকে বেশ কিছু কাজ দেওয়ার পর অফিস ছুটির আগে আরও কিছু কাজ করার কথা বলল, তখন জুনিয়র এমপ্লয়ি বলতে পারে আই ডো নট হ্যাভ দ্য ব্যান্ডউইথ টু ডু এনি মোর টাস্ক ফর টুডে। এবারের জার্গনটি হলো সার্কেল ব্যাক। সার্কেল ব্যাক মানে এখানে গোল গোল ঘুরতে থাকা নয়। কর্পোরেট ক্ষেত্রে সার্কেল ব্যাক মানে হলো পরে কথা বলা বা কোনো টপিকে পরে ফেরত আসতে চাওয়া। ধরো একজন এমপ্লয়ি তার সিনিয়রের কাছে কোনো প্রজেক্ট নিয়ে ইনফরমেশন জানাতে বা জানতে গেল, কিন্তু সিনিয়র তখন খুবই ব্যস্ত, তখন তিনি বললেন I'll circle back to you about it. এর পরের এক্সপ্রেশন হলো FaceTime। না, এখানে আইফোনের ভিডিও কল অ্যাপ FaceTime-এর কথা বলা হচ্ছে না। প্রফেশনাল ক্ষেত্রে FaceTime মানে হলো ফেস টু ফেস কথা বলা বা সামনাসামনি দেখা করে কথা বলা। Is it available for a couple of hours of FaceTime? আজকের শেষ জার্গনটি হলো লেভারেজ। লেভারেজ বহুল ব্যবহৃত একটি জার্গন। এর অর্থ হলো কোনো কিছু সর্বোচ্চ সুবিধা নেয়ার চেষ্টা করা। কোনো কোম্পানির উচিত তার সকল রিসোর্সের লেভারেজ নেওয়া, মানে সকল রিসোর্সের সর্বোচ্চ সুবিধা বা সুযোগ ঠিকভাবে কাজে লাগানো। A company should leverage all of its resources. এই শব্দগুলো বা জার্গনগুলোর মাধ্যমে একটা ধারণা পেলে যে কর্পোরেট ক্ষেত্রে এই পরিচিত শব্দগুলো কিভাবে এবং কোন অর্থে ব্যবহার করা হয়। প্রত্যেক পেশায় এমন আলাদা আলাদা জার্গন রয়েছে।